নির্বাচনী প্রচারে বেরিয়ে ঢাক বাজালেন বিজেপি প্রার্থী। এদিন পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের সমর্থনে শতাধিক ঢাক নিয়ে মিছিলের আয়োজন করা হয়। ভোট প্রচারে বেরিয়ে ঢাক বাজালেন বিজেপির প্রার্থী। বুধবার বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের সমর্থনে বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলে প্রায় শতাধিক ঢাক নিয়ে পথে হাঁটেন বিজেপি কর্মী সমর্থকেরা। দলীয় পতাকা, রঙিন বেলুন নিয়ে এদিনের সুসজ্জিত মিছিল পরিদর্শন করে গোটা সাত নম্বর ওয়ার্ড। ঢাক নিয়ে মিছিল কেন, এ প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল জানান, আমাদের যে কোনো পুজো পার্বণ ঢাক ছাড়া অসম্পূর্ণ। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নির্বাচন। নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে ঢাকে কাঠি দিয়ে এলাকার সাধারণ মানুষকে আরও একবার ভোট দেবার আবেদন জানাতেই এই আয়োজন। শোভাযাত্রা, আমরা যে বাঙালি কালচার, পুজোয় ঢাক না হলে সে পুজো হয় না। তার জন্যে আমরা, যেহেতু আগামী দিন 27 তারিখ গণতন্ত্রের উৎসব, তার আগে বাঙালির যে কালচার, কৃষ্টি কালচার, সেই কালচার আমরা তুলে ধরেছি। আমরা ঢাকের কাঠির আওয়াজের মাধ্যমে মানুষকে আরেকবার আবেদন এই আওয়াজের মধ্যে দিয়ে আমরা করছি যে আগামী 27 তারিখ পদ্মফুলে ভোট দিয়ে আপনাদের ঘরের ছেলে, আপনাদের কাছের ছেলে, আপনাদের কাজের ছেলে প্রার্থী আমি দেবদাস মণ্ডল, আমাকে জয়যুক্ত করুন, এই ওয়ার্ড মডেল ওয়ার্ড হবে। এর আগে নির্বাচনের সময় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলে বিতর্ক তৈরি করেছিলেন। আপনিও নির্বাচনের প্রাককালে ঢাক বাজাচ্ছেন, কি বলবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দেবদাস মণ্ডল বলেন, তিনি কোন ভাবনা থেকে বলেছিলেন আমি বলতে পারবো না। বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ এই ঢাক। বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই ঢাকের ব্যবহার করা হয়েছে। অনুব্রত সে কি চড়াম বাজিয়েছে, তাই সে কোন দৃষ্টিভঙ্গিতে বাজিয়েছে সেটা বাংলার মানুষ জানে। আজকে আমরা যে সাত নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ঢাক আজকে নিয়ে বেরিয়েছি আমরা, সেটা হলো বাঙালির ঐতিহ্যকে সামনে রাখার জন্য এবং নতুন করে তুলে ধরার জন্য আমরা এই ঢাক বার করেছি। এদিনের মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে মিছিলে কর্মীদের উপস্থিতি দেখে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী প্রার্থী দেবদাস মণ্ডল। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।